আমলটু আবার যখন ডাকে গো, তখন আবার দেহটা পরশ পাথর হয়ে যায়। হ্যাঁ, আমার বলটু যখন ডাকে তখন মনে হয় কি জানো গো, যেন আমার ছেলে ককেল পুড়িয়ে খাইয়েছে। হ্যাঁ, আমার ওই তিনটে ছেলে আমার এরম ডাকে না গো। আমার বাই দেবাই কানে আসে যে শাউরি শ্বশুরির বলে খুব ডাকে, তা আসে ডাকুক, আমার বলটুই কথাটা। আবার যান তা ডাকছো কেন, তোমার কি হয়েছে? আবার যান আব্বা, আমি বিয়ে করবো, আর বিয়ে দাও। ওলে মজা আছে, ও মজা আছে, ও করে গেলে আমার শরীর ছাড়া, ও মজা আছে, ওর মাটি দাও মজা আছে। হ্যাঁ, ওই যে আমার দাদা কইয়া গেছে গো, আমার দাদা কইয়া গেছে যে কলির যুগ আসবে। হ্যাঁ, ওই বাগন তলায় হাট লাগবে, তাহলে কলির যুগ যে এসে গেছে এখন তা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমার ওই তিনটে ছেলে আমার আব্বা না করলো আমার সামনে কোনো বিয়ের কথা কইনি। হ্যাঁ, আরে এ অজাত কর্তায় এসব, হ্যাঁ এ কর্তায় এসে, হ্যাঁ বিয়ের কথা কয়। আবার গল্প শুনি যে আমেরিকায় বলে লাদেন বলে বোম মারিয়েছে, আমার বিশ্বাস হয় না যে লাদেন এরকম করতে পারে। হ্যাঁ, তার লাদেন মাইলোকে কীটা মাইলো উপর আল্লাহ, তুমি তো দেখেছো। তো যাক, লাদেন তুমি যদি সত্যি সত্যি আমেরিকায় বোম মারিয়ে থাকো, তো তুমি বোম আমেরিকায় মারিও সখা। হ্যাঁ, আমার এই ছোটো ছেলের চোখে বাঁধে নি তোমার, হ্যাঁ বোম তো তুমি মারবে আমার এই বোল্টুর মাথায়। হ্যাঁ, ওরে যে ছেলে বাপের সামনে কচি ফের আমি বিয়ে করবো, হ্যাঁ তাহলে দেশে ভূমিকম্প হয়ে যায় না গো। হ্যাঁ, ও কয় কি রে, হ্যাঁ শাল আর বেজাতের কিছু না কই। আমার কথা আবার আমি কৌশিক, ওরে বাবু আমি বেজাত না, বেজাত ওই শালার মেয়ে লোকটা। হ্যাঁ, ও জন্ম তো নিয়েছে মেয়ে লোকটার পেটে, আমি তো না। হ্যাঁ, এই তুই বিয়ে করবি, তোর কি বিয়ের বয়স হয়েছে? হারে আব্বা, তুমি কি সাথে ইয়ার কি মারো? হ্যাঁ, এই তোর সাথে ইয়ার কি মারবো স্যার? মানে তুই কি আমার বন্ধু না ক্লাস ফেলে ভারে যে আমি তোর সাথে ইয়ার কি মারবো? ইয়ার কি মারো না, একবার জন্ম তো কর্ম সম্মানি দিলে, আবার কসে তোর বিয়ার বয়স হয়নি। ও যে সেদিন কে সার্কাস খেলা দেখতে এলাম, সার্কাস খেলা জুকাররা বিয়া করেছে, ও না শুনি যে তিনটা ছেলে, আমি তো জুকার কাছে বড় দাও আর বিয়ে দাও। তাহলে চিন্তা করা যায়, এই ও জুকার হলে কি হবে, ও তো ঈশ্বরে পাকিয়ে গিয়েছে। আরে আব্বা বাবা তো আমার মুখে সব কেনা আব্বা,